সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এ মাসে তিরিশ তারিখ শুরু হতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষাদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার বাইশ আজকের এই ভিডিওটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা নিয়ে আলোচনা থাকবে আশা করি সবাই ভিডিওটি প্রথমত শেষে দেখবেন আর যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল্প করে দেওয়া অনুরোধ পরীক্ষার্থীদের জন্য নির্দেশ নিয়মাবলী দেখুন কী আছে এক নম্বর আছে পরীক্ষার্থীকে সহ পনেরো মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হবে প্রবেশ্র ছাড়া কেউ পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে না দুই নম্বর আছে পরীক্ষার হলে প্রবেশ্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন সঙ্গে আনা যাবে না তিন নম্বর আছে উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম বিষয় কেন্দ্র ও রোল নম্বর সুস্পষ্ট করে লিখতে হবে অন্য কোনো কিছু লেখা যাবে না চার নম্বরে আছে দেখুন উত্তরপত্রের ভিতরে বা বাইরে পরীক্ষার্থীর নাম ঠিকানা রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় বা বা আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না পাঁচ নম্বর আছে কষ্টার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া যাবে না প্রদত্ত উত্তরপত্রে কষ্টার কাজ করতে হবে এবং তারপরে যথাযথভাবে কেটে দিতে হবে ছয় নম্বর আছে দেখুন ক্যাশে অতিরিক্ত উত্তরপত্রের প্রয়োজন হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে সাত নম্বর আছে প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্রে টেবিলে রুলারে নিজ দেহে বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না আট নম্বর আছে দেখুন যে প্রশ্নপত্র বিতরণের পর এক ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে বাইরে যেতে পারবে না নয় নাম্বারে দেখুন পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ের জন্য আজিরা সেটি অবশ্যই স্বাক্ষর করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীকে প্রত্যেক বিষয়ের জন্য আজিরা সেটি অবশ্যই স্বাক্ষর করতে হবে অন্যথায় এ বিষয় বা বিষয় সময়ে তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে দেখুন দশ নম্বরে গেছে আছে দশ নম্বরে আসছে যে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিগ্রেটর নিকট জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে পরীক্ষার হলের মধ্যে শান্ত পরিবেশ বজায় রাখতে হবে তো এখানে আমি কতগুলো গুরুত্বপূর্ণগুলো বলতেছি যে দেখুন যে এক নম্বরে আছে পরীক্ষা প্রবেশ নিয়ে যাবেন এবং পনেরো মিনিট পূর্বে হলে প্রবেশ করবেন এবং অন্যান্য কাগজপত্র বা কোনো ক্যালকুলেটার মোবাইল নেওয়া যাবে না এরপর দেখুন যে কভার পিষ্ঠটা দেওয়া থাকে আমাদের এই সমগ্র ভিডিও আছে এই চ্যানেলে কভার পিষ্ঠার মধ্যে খুব সুন্দরভাবে নিজের নাম রুলং কেন্দ্র এগুলো খুব সুস্পষ্টভাবে লিখতে হবে এছাড়া অন্য কিছু লেখা যাবে না এরপরে দেখুন যে আরও আছে যে কি আছে যে যে প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য একটা আজিরা সিট থাকে এই আজিরা সিটে অবশ্যই সে স্বাক্ষর করতে হবে নাহলে তার পরীক্ষা দেয়নি বলে গণ্য হবে আশা করি সবাই এই বিষয়গুলো শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলবেন ধন্যবাদ সবাইকে